এই রাজাদা আর নবনীতাদের ড্রয়িং রুমে একদম সপরিবারে একটা জমিয়া আড্ডা দেব, আপনারা দেখতে থাকুন। প্রথমে বলো, এই লকডাউনে কেমন কাটালে? সবার তো একটা ভীষণ চিন্তা দুশ্চিন্তার মধ্যে দিয়ে গেছে, কেমন কাটালে? কেমন কাটালাম তো খারাপ কাটিয়েছি সেটা নয়, আমার সকলেরই খুব বাজে গেছে। কিন্তু বাড়িতে থেকে আমার বরঞ্চ খুব কষ্ট হয়েছে, কারণ আমি বাড়ির সমস্ত কাজ করেছি, রান্না করেছি, মেয়ের আবদার মিটিয়েছি, ঘাড়ে উঠে লাফিয়েছে, পেটে ব্যথা হয়েছে, আর সিনেমা টিভি সারাদিন, পড়াশোনা নেই, স্কুল নেই। কি কি রান্না করেছে প্রত্যেকদিন? কিছু মানে মোটিভেশন পেতে হবে তো কিছু করতে গেলে লকডাউনে, তো আজকে তাহলে এই রান্না হোক। তা লকডাউন গুলো একটা করে দিন কেটে গেছে, ওই একটা নানা রকম রান্না করে, আর এই যে চেহারা দেখে বোঝা যাচ্ছে মোটা হয়ে, প্রচুর খাওয়া হয়েছে আর মোটা হয়েছে। ও একটা ইনফরমেশন দিলো, রাজাদা 5:30টার সময় ডিনার করে নেয়, খিদে পায় না তারপরে? এটা তো ভাইরাল হয়ে যাবে জানো তো, তোমার এই 5:30টার ডিনারটা ভাইরাল হয়ে যাবে। দিল যে সাবা না, ওটা অভ্যাস হয়ে গেছে, ওটা অভ্যাসে তো দাস মানুষ। তুমি ওর না না, আমি একদমই 5:30টায় খাই না, আমি ভীষণ আমি খাদ্য রসিক এবং খেতে ভীষণ ভালোবাসি, মানে গুছিয়ে খাবো এরকম একটা ব্যাপার। ওই 5:30টা আমার হবে না, 7:30-8টায় খাই, আর যদি খিদে পেয়ে যায় আমি 10:30-11টাতেও খাই। কিন্তু চেষ্টা করি 8:30-টার মধ্যে ডিনারটা কমপ্লিট করার, বাট ও ওই 5:30টাতেই খাবে। কিন্তু এটা ভাইরাল হয়ে যাবে, কিন্তু সবাই জেনে যাচ্ছে এটা রাজাদা 5:30টায় খায়, মানে লোকের কাছে একটা আতঙ্ক, মানে অনেকে চেষ্টা করেছে, অনেকের হয়েছে যে দেখি রাজাদার মতো খাই, তাতে যদি মানে এটা কিন্তু কোনো ডায়েট নয়, মানে এটা শরীরটা সুস্থ থাকে। যারা শুনছে তাদেরও বলছি, সূর্য অস্ত যাওয়ার পর খাবার হজম হয় না মানুষের শরীরে, তার ফলে নানা রকম রোগের জন্ম হয়। চেষ্টা করবেন আপনারাও যত আগে ডিনার কমপ্লিট করে নাও। এমনি নরমাল দিন তো দুজনেরই শুটিং থাকে, নিজেদের জন্য সময়টা কিভাবে পাও? আমরা নিজেদের জন্য সময় একদমই পাই না। আমরা যখন বাড়িতে আসি, মানে এখন তো 8টায় প্যাক আপ হয়ে গেছে, তো নিজেদের জন্য একদমই সময় পাই না, কারণ ও এখন 8টায় জিম বন্ধ হলে বাড়ি আসে, না হলে আমাদের 11টায় জিম বন্ধ। আমাদের একটা নেতাজি নগরে আমাদের একটা জিম আছে, ট্রান্সফরমেশন ফিটনেস স্টুডিও তার নাম, তো ওই জিমে যায়, জিম থেকে ও বাড়ি আসে 11টায়, তো সময় পাওয়া যায় না বললেই হয়। ওই শুটিংয়ে গিয়ে ফোনে ফোনে যা হয়, সবাই বলে নবদি এসে গেছে, এবার ফোনে ফোনে নবদি সংসার করবে, করতেই হয়, কারণ শাশুড়ি মা থাকলে শাশুড়ি মাকে বলি মামনি এইগুলো এগুলো করতে হবে, মামনি তাহলে তুমি ওকে এটা বলে দাও, মামনি এটা করে দাও, মামনি দেখো ও এসছে ওটা দিয়ে গেছে, সারাক্ষণে আমার এটা চলতে থাকে। ইভেন ওকে পড়তে বসতে বলো, মামনি ও পড়তে না বলতে টিভি দেখতে দেবে না, সবটাই আমার ফোনে ফোনে। এবার ও তখন কি করে, ওর বউকে ফোন করে ম্যানেজ করার জন্য, তুমি তাহলে মাকে এটা বলে দাও, ও তো তাহলে তুমি বলেছো, ও পারমিশন নেবেই না, বলবে হ্যাঁ মা বউ বলে দিয়েছে, সেগুলো আমরা বুঝতে পারি। তো সেই জন্য আমাদের ওই রাত্রে যখন সব কিছু মিটিয়ে আমরা দুজন মানে বেডরুমে যাই, হ্যাঁ কালকে তাহলে এটা ওইটা এই এই করতে, এইটুকুই কথা হয় আমাদের। না এইটা মানে কথা কি হচ্ছে, কালকে তাহলে ব্রেকফাস্ট কি হবে, লাঞ্চে তাহলে এটা করছি, না যেহেতু 5:30 ডিনার করার, ব্রেকফাস্টটা মানে একটা রাজকীয় ব্রেকফাস্ট হয়, মানে ওটা দিতেই হবে। কিন্তু লুচি কচুরি জাতীয় কিছু হলে রাজাদাকে মানে রাজাদা খুব খুশি আর কি। এমনি ব্রেকফাস্ট মানে কোনোদিন ডালিয়া হয়, কোনোদিন কিনুয়া হয়, কোনোদিন মানে আমরা ব্রেড তোমার সসেজ সালামি দিয়ে, ইংলিশ ব্রেকফাস্ট যেরকম হয়, স্ম্যাশড পটেটো, স্যালাড তো রোজ থাকে, বাজরার রুটি, তুর ডাল, যেরকম পুরো ওরকমই খাবার দাবার। আমার বাড়িতে সবাই তাই খাই আমরা, মানে এই নয় যে ডায়েট করি মানেই যে একটা তরকারি একটা ওই ওটা, ওরকম না, সেটাও বেশ গুছিয়ে, মানে রান্না বান্নাটা বেশ হয় আর কি। 9টার সময় বেরোয় তখন পুরো সারা দিনের খাবার ওকে পাঠাতে, মানে আমার যদি 7টায় কল থাকে আমাকে 4টে উঠতেই হবে, যদি আমি আগের দিন মোটামুটি জোগাড় না করি, মিনিমাম 4টে উঠলে কি শান্তি মতে দেওয়া যাবে, সেটা যদি 1 ঘন্টা লেট হয়ে যায়, আমি যদি 5:00-5:00 উঠি তাহলে ওর ওইদিকে যেতে লেট হয়ে যাবে, কারণ ওর খাবার গোছাতেই 8 ঘন্টা সময় লাগে।
মানে মামুনি থাকে বলে মাঝে মাঝে আমার খুব হেল্প হয়। মামুনি কি করলো, দুধ দইটা দিয়ে দিল, চা কফিটা দিয়ে দিল, বিকালের খাবারটা দিয়ে দিল, ফল দিয়ে দিল, এগুলো মামুনি করে দেয়। তাহলে কি হয়, ওই রান্নাঘর থেকে এত দূর আমাকে আসতে হয় না, মানে আমি রান্নাঘরেই হাঁটি 3-4 কিলোমিটার বোধ হয়। তখন আমি আমারটা গুছিয়ে নিই, ওরটা তখন আমাকে অনেকটাই ভরে উঠতে হয়, অনেকটা 4টা থেকে আরো ভরে উঠলে ভালো হয়। রাত্রি হয়ে যাচ্ছে তোর? হ্যাঁ, মানে আমরা ওই জন্য তো 10:30 শুয়ে পড়ছি, যদি ওর জিম এখন 11টা পর্যন্ত খোলা নেই বলে, নাহলে আমরা 10:30 বিছানায়, নাহলে শরীর পারমিট করবে না, তখন দর্শক বুঝবে না নবনীতাকে এত ডাউন লাগছে কেন, কেউ বুঝবে না নবনীতা ভোর 4টে উঠে রান্না করেছে, কেউ বুঝবে না, আমাকে দেখতে ঠিক লাগতে হবে, সেই জন্য 10:30 আমরা ঘুমাতে চলে যাই। তোমাদের এই আলাপটা কিভাবে হলো, সিনেমা থেকে, মানে সিরিয়াল সিনেমার অভিনয় জগৎ থেকে? ছবি তোলা হয়, তারপরে সিদ্ধান্ত হয় যে এই চরিত্রে কে পড়বে। সেরকম একটা জায়গায় আমি একটু বাইরে বেরিয়েছি, তো মানে কোথায় জল আছে, কোথায় অ্যাকোয়াগার্ড আছে, কি আছে, জল খাবো, মানে কাউকেই চিনি না। তো আমি জল খাচ্ছি, দেখে একটা মেয়ে বললো কি কোথায় জল পেলে, আমার জল চেষ্টা পেয়েছি। আমি তখন ভাবলাম পুরো এটা কি, কি হয়, মানে একজন আরেকজনকে না চিনলে আমরা তো কেউ কথা বলি না, তাই কথা বলছে, এটা কি তার অদিতি? হ্যাঁ, আমি বললাম যে ওইদিকে আছে যাও, আমি তো চিনি না। তো ওই হচ্ছে প্রথম ইয়ে, সেই ধারাবাহিকটা আমরা দুজনেই করি, আর একসাথে কাজ করতে করতে যেরকম হয়, প্লাস আমি তখন খুবই একা, আর বন্ধু বান্ধব যারা সহকর্মী তারাও চেয়েছিল যে এরা দুজন একই রকম মানুষ, তো এদের যদি হয় ভালো থাকবে, এরা এইভাবে তাদেরও প্রচেষ্টা ছিল প্রচণ্ডভাবে, হয়ে গেল এইভাবে। প্রথম প্রস্তাবটা কে দিয়েছিল? আমি। ও ভীষণ খুশি হল এই উত্তরটা শুনে। কাকিমাকে কিছু বলতে চেয়েছিল, জুম করে কাকিমাকে ধরো তাতে এক বছর বয়স ছিল, তাতে আমার ছেলে আমাকে বলে, তখন আমি মেয়ে দেখছি চারদিকে যে ওর বিয়ে দেবো, ও তো বলছে বিয়ে করবো না, আমরা বলছি বিয়ে করতেই হবে। এবার ও এসেছিল, তারপর ও বললো মা এই মেয়েটা কিন্তু ভালো, আমি ও আচ্ছা। এবার ওকে যখন আমি বললাম কে কে আছে না আছে, তখন ও বললো এইরকম এরকম, আমি আমার আমার ছেলেকে তোমার পছন্দ, আমার ছেলেকে বিয়ে করবো, আমি ডিরেক্ট বলে দিলাম, আরে পেঁচিয়ে পেঁচিয়ে বলার নেই না। ও বললো আচ্ছা ভেবে দিয়ে বলছি, বলে ওর শুটিং ছিল বলে চলে গেল। না, এটা এটার পরের গল্পটা হচ্ছে, যেহেতু আমি আমি ওরকম টাইপের মেয়ে নই, মানে আমার মনে হয় যে আমি ওই এও ভেবেছিল বিয়ে করবো না, ও ভেবেছিল তো না, যেহেতু মানে একটা পাস্ট লাইফ থাকে, তো সেই জন্য বিএফি আমার দ্বারা হবে না, আমার জন্য বিএফি নয় আর কি। তো রাজাদা করে যাই, রাজাদা না না আমি বিএফি করতে পারবো না এরকম, কিন্তু রাজা মানে যেরকম হাজবেন্ডরা হয় ঘরোয়া, আমি একদমই ঘরোয়া না, আমি মাউন্টবুলি, আমি বাড়িতে আমার এমনি পায়ে চাকা লাগানো, আমার বড় বড় স্কুটি কিনে দিয়েছে, তার মানে পায়ে 4টে চাকা হয়ে গেছে, মানে আমাকে ঘরে কেউ দেখতেই পায় না, কিন্তু খুব সংসারী। আমি কোথায় সংসারী, কিন্তু সংসারী বাইরে, মানে দুরকম। তো আমি ভেবেছিলাম যে এ নিশ্চয়ই রাজাদার সৎ মা, নাহলে আমার মতো মেয়েকে চুজ করা সম্ভবই নয়, কারণ আমি একদমই ওই টিপিক্যাল মেয়ে টাইপ নই যে না বাবা ও সংসার করবে, বিয়ে করবে, ছেলে মেয়ে বাচ্চা, আমার একটা মেয়ে আছে ঠিক আছে চলো এরকম, বিয়ে বিয়ে আমার দ্বারা হবে না। আমি বলছি রাজাদা ও তোমার সৎ মা, এক বছর জিজ্ঞেস রাজি হয়েছে। হ্যাঁ, এক বছর পরে আমি আর তখন কি থাকতে থাকতে মিশতে মিশতে, মানে তখন মনে হচ্ছিল এই মানুষটাকে ছাড়া বোধ হয় মানে ওরকম ভাবে, আর এখন আমরা ওরকম টিপিক্যাল হাজবেন্ড ওয়াইফ নই না, তুমি ওরকম কোনো ব্যাপার নেই, তো মনে হচ্ছে এই মানুষটার সাথে আমি অন্তত থাকতে পারবো, কারণ আমার নিজেকে নিয়ে ভীষণ সন্দেহ ছিল যে আমি আবার ওভারকাম করতে পারবো কিনা।
তো আমার মনে হচ্ছে এই মানুষটার সাথে আমি থাকতে পারবো, তো মনে হচ্ছিল এটা সৎ মনে হলো আমাদের মতো মেয়েকে জিজ্ঞেস করেছি যে তোমার ওটা নিজের মা সৎ মা ছোটবেলায় ভীষণ দুষ্টু ছিল আমার দুই মেয়ে এক ছেলে, দিদিকে মা খাওয়াবে, বোনকে বকা খাওয়াবে, কালী পুজো বাড়িতে কালী পুজো হতো আমাদের, কালী পুজো হবে যে আগের দিন থেকে এক জড়ি কলা সেটা ওই কারবার দিয়ে পাকিয়ে রাখা হয়েছে, মানে রাত্রিরে পুজোটা হবে। এবার সব লোকজন এসছে, পুজো সব জোগাড় টোগাড় হচ্ছে। এবার ও আর ওর ছোট বোনটা কী করেছে, ওই একবার ঠাকুর ঘরে ঢুকছে, ও হয়তো চারটে কলা নিয়ে বেরিয়ে আসছে, নিজে তিনটে খাচ্ছে, বোনকে একটা দিচ্ছে। এবারে পুজো করার সময় কলা নিতে গিয়ে দেখি কলা নেই, ওরে বাবা এতগুলো কলা কোথায় গেল। এবার ও বলছে আমি কী জানি, আর ও বলছে আমি কী জানি, ও দুজনেই বলে দিতে কেউ বলবি না। এবার আমি দেখলাম অন্য ড্রেস করতে হবে, আমি এ তো বলবে না, ও ছোটোটার কাছে গিয়ে বলছি এই দাদা যে বললো তুই খেয়েছিস, দাদা বললো আমি খেয়েছি, কারণ ও আরও ছোটো, দাদা বললো আমি খেয়েছি, দাদা চারটে খাচ্ছে তো আমাকে একটা দিচ্ছে, চলে গেলাম। এবারে আমি তখন তো ভয় পাচ্ছি, কতগুলো কলা খেয়েছে রাত্রিরে যেমন খাবার খায় খেয়েছে, যাতে আমি ধরতে না পারি, ছুটি খারাপ হয়ে যাবে যে, সঙ্গে সঙ্গে ডাক্তার এ ওই সব করে টোরে আবার কলার ব্যবস্থা করে তারপরে কিন্তু খাচ্ছে, এরকম দুষ্টু হচ্ছে। এখন তো রাজাটাকে দেখেই মনে হচ্ছে কোনো স্ট্রিট গম্ভীর মানুষ, না রাজাটা খুব মজার মানুষ, খুব মজার। রাজাটাকে যারা পার্সোনালি চেনে রাজাটা খুব ঝিঙ্কু মানুষ। তো বিয়ের পর আর বিয়ের আগে দুজনেকে কতটা পাল্টেছে প্রশ্নটা দুজনে চলে এলো। আমি তো পুরো পাল্টেছি, আমি একদম অন্যরকম হয়েছি, মানে অ্যাকচুয়ালি কি যে সেই সময় হচ্ছে যেরকম হয় আর কি, যে বিয়ে করতে হবে, একা থাকবো না, ওই এফোর্টটা আলাদা থাকে। এবার বিয়ের পর সংসারটা কীভাবে থাকবে, যেহেতু ও যেটা ও নিজে বলছো সংসারী, ও সংসারী মানে সোকল সংসারীও না, কিন্তু ওকে একটা সাপোর্ট দিতে হবে যে কী করবো, ওকে সাজিয়ে দিতে হবে যে আমার এক ঘন্টা আছে, আমি কোন দিক থেকে ধরবো, কী করবো, কী করলে হবে। তার ফলে সেই ব্যাপারটা এখন আর থাকে না, এখন অন্যরকম ব্যাপার, ঘরের দায়িত্ব আমি বদলেছি, ও বদলাই মাঝে মাঝে বলে, তখন কত এই বলতে এই করতে সময়টাও কমে গেছে আমাদের। তারপর একটা ব্যবসা শুরু হয়েছে, ব্যবসাটা শুরু হতে হতেই লকডাউন, হ্যাঁ সব ভয় পাচ্ছে। না ও কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, ও কিছু করো, তুমি পাত্তা দিও না, ইগনোর করো না। কিন্তু নম্রতা দি বললো তুই একবার পাল্টা পাল্টাইনি, মানে আমার স্বভাবে পাল্টাইনি, বাট যে ধরনের বিহেভিয়ার ছিল তখন এটা অন্যরকম হয়, অন্যরকম সম্পর্ক থাকে, প্রচুর ফোনে কথা থাকে, প্রচুর হোয়াটসঅ্যাপ থাকে। এখন তো মানে খেয়েছো গরম করেছো, এর বাইরে তো কথা খুব কম হয়, এটা এটা ম্যাক্সিমাম ফ্যামিলিতে যেটা, তখন দায়িত্ব বলতে এসে যায়, তখন সকলেই চেঞ্জ হয়, আমি বেশি ও কম। আমি কিছু চেঞ্জ হইনি, আমার তো এটাই ছিল দিন, মানে আমি কিছু চেঞ্জ হব না। আমি যদি রাত্রিরে বলে দিই এটা ভাজা হবে, ডাল হবে, মাছ হবে, এটা ঠিক আছে, সকালে গরগর গরগর করে সব রান্না করে। হ্যাঁ মানে কি আমি ওই শুরুটাই করতে পারিনি, মানে কি করবো এবার রাত্রির সাথে সময় কাটাবো, রাত্রির সাথে ওই বসেই পড়তে বসাই একটু। এরা দুজন খুব ভালো বন্ধু, বয়স আলাদা হলো, মানে কিরকম টিভি চলছে, এবার মা মায়ের কর্তব্য করলো, ওকে পড়তে বসালো, ও পড়তেও বসলো, একটা টেবিল খোলে এখানে, পড়তে বসছে, সিরিয়াল দেখছে, যেই আমি ওর দিকে তাকাচ্ছি ও বই তো ও কি পড়ছে কি হচ্ছে শুনে ওরাই জানে। তবে খুব ইয়ে মাথা খুব ভালো, 15 মিনিটে পড়াবে। কি কি বদমেশি করে সারাদিন? খালি কালার করবে আর ওতে লাগিয়ে দেবে, করবো
একটা এনজিও আছে, ওটা সপ্তাহে দুদিন আমাদের মিটিং হয়, ভিডিও মিটিং, সেখানে জয়েন করি। এইভাবে চলছে তো ফ্যামিলি গেট টুগেদার। হলে কোথায় যেতে পছন্দ করো? আমরা তো বেরোলে সবসময় সিসা সাইডেই যাই, ভালো লাগে আর কি। খুব কম সময় গিয়ে কম সময় ফেরা যায়, কারণ আমরা যেহেতু মেগা সিরিয়াল করি তো মেগা সিরিয়ালে মানে ওই সোমবার দিনের শুটিংটা খুব চাপের হয়ে যায় আমাদের, তো খুব কম বেরোনো হচ্ছে। লকডাউন পড়ে গেছে মানে বেরোনো বন্ধ। শেষ কবে বেরোনো হয়েছিল? শেষ আমরা দোলে বেরিয়েছিলাম, দোলে গেছিলাম আমরা তো। আর রিসেন্ট আমরা ইয়েতে গেছিলাম লকডাউনের মধ্যে কি মাঝখানে আগের বছর, কোথায় ওই শঙ্করপুর? না না, আমরা একবার হায়দ্রাবাদ গেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমাদের একবার হায়দ্রাবাদ গেছিলাম, ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ। আমি এমন হয়ে গেলাম, ফ্লাইট মিস হয়ে গেল, সে চাচ্ছে তাই অবস্থা। আর ও এবার বলেছে একদম ফ্লাইট মিস করা চলবেই না। তো ওখানে কি আমাদের যেখানে যাব সেখানে সময় না দিয়ে আমাদের লাউঞ্জেই কেটে গেছে সব সময় ফ্লাইটে। আর এতে তো যাই হোক, ওইটুকু টাইম আমরা দুজনে একটু একসাথে ছিলাম, অনেকক্ষণ কথা টথা ওই আর কি। কখন চিৎকার করলো মানে পুরো ব্যাপারটাই জাস্ট বেমালুম ভুলে গেছে। আমি যখন ভাবছি আমি কারো উপর রাগ করে খাচ্ছি না, আমি কেন রাগ দেখেছি তো ভুলেই গেছে, এবার তাহলে পুরোটা মনে করাতে হবে ঝগড়ায় কি কি হয়েছিল, তারপর ঝগড়াটা করে আবার আর চাল বাগাতে হয়, তারপর অ্যাকশন রিপ্লে করতে। হ্যাঁ, তো দরকার নেই, যা হয়েছে। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমরা আপনাদের কাছে কতদূর পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের একান্ত বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলবেন না, যাতে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারি আমরা। পর্বটি সামান্য ভালো লেগে থাকে যদি তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে। একটা ক্যারেক্টার আর্টিস্ট সে বিভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ পায়, তো ওই বললাম সব রকমই করা হয়েছে। আমি কমেডিটা প্রেফার করি, মানে লোভ তো হয় ক্যারেক্টার আর্টিস্ট, আমরা যে কোনো চরিত্র করতে লোভ তো হবে। সদ্য বিবাহ বার্ষিকী গেছে, তার জন্য তোমাদের জন্য একটা ছোট্ট উপহার। থ্যাংক ইউ সো মাচ। জায়গার নাম চাইনি, চলো ওই তো পাহাড় সমুদ্র। আমি পাহাড় লিখে কি আই সো ওয়াট ডু আই ডু, দুটোই লিখে দাও। খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গলস্কুপের পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।